হ্যালো ভাই ও ভনী, মানকম নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং, জয় জগন্নাথ। তো মো আজি হলো সোমবার, তো মু সেইটি ছিড়া হয়েছি আজকে পাঁচ দিন হয়ে গেল এটি ছিড়া হয়েছি। তো আজি পর্যন্ত কিছু প্রোগ্রাম আসি না, গাড়ি পুরা মানে বর্ষা হচ্ছিল, যেতলে ঠিক সফা ছিল গাড়ি, জানো পুরা সিসাকে পুরা মাটি মাটি লাগি সারা না, এটা ধোই না, কিছু লাভ নাই, মানে ডস্ট হি ডস্ট উড়ুছি। আর দেখুথে হল আমার কিচেন রুম, যেটাকি মো রোষেই করে সব ধোই ধোয়া না রক্ষি দিয়েছি, খালিটা আছে দেখবা। যেহেতু 9টা বাজল আমি অধা ঘন্টা ঘন্টে যাও, ঘন্টা গলে মু নিজে ধোই দেব, এই ধুইবি না, কারণ খানা বানাবার আছে, রোষেই করা আছে, যেহেতু সামনা রাখি দিয়েছি। বাকি সে ট্রান্সওয়ালা তা পুয়ো তো আসেনি, তা পুয়ো আসলে যদি কিছু অর্ডার দেব তো যাবার আছে, নহলে তো খানা পিনা বানাইবা। আও তো সাংগে মানে অলরেডি অর্ডার পড়ে আসছিল যাওয়া, মু বাহারি রাজনন্দ গাঁও, এটু যাবি 70 কিলোমিটার পছকু লোড করা। তো এ গোটে জায়গা হব কি দুই জায়গা মু জানি, কটক লোড হব, তো বাহারি মু রাজনন্দ গাঁও। আও তো সাংগে মানে অলরেডি বর্ষা চালু হয়ে গলা, যেটা কি রায়পুর বর্ষা নাই, দুর্গে বর্ষা নাই, দুর্গর মু পলাইল না 10 কিলোমিটার খন্ডে বর্ষা চালু গলা টেড়ে সরা। তো আও রাজনন্দ গাঁও মতো আছে 15 কিলোমিটার। তো সাংমানে মু বর্তমান চালিছি এটা দুর্গ বাইপাসে, তো দেখুথে কেড়ে বঢ়িয়া রাস্তা হয়েছে, মানে পুরা ফাঁকা ফাঁকা রাস্তা, গুজরাট বম্বে পুনা চলবা গোটে অলগা মজা, সাংমানে যা কো তা কো, মানে গাড়ি চলো লাইনে চলব, সদাবেলে বম্বে গুজরাট নাগপুর সদাবেলে গাড়ি চালিথিব, হায়দ্রাবাদ, মানে এটা গোটে রাস্তা সিধা রাস্তা। তো যা কটব নাগপুর কটব, তো এই রাস্তায় চলে গোটে অলগা মজা, আমার তো মালিক বটাও নাই। আও তো সাংগে মানে মু পৌঁছি গেলি রাজনন্দ গাঁও, দেখুছি রাজনন্দ গাঁও পশু পশু রাইট সাইডে কেড়ে পটে হনুমান মন্দির অছি। তো মু এটা ছিড়া হয়েছি, পাটিবালা কহিলা মু আসুছি 10-15 মিনিট তাক, আউ মু আসবে না কহিলা, তো মু এটা ছিড়া হয়েছি। আউ তো সাংগে মানে আজ তো নাস্তা করিনি, পাখে গোটে দোকান আছে, তো না পলাই আসি সমোসা সিঙ্গড়া। আড়ু চকা মস্ত হয়েছে। তো সেমানে অলরেডি মু কণ্টাকনা পৌঁছিগলি জায়গা উপরে, পয়েন্টার লগাই দিয়েছি গাড়ি, আউ আসলে যে বর্ষা হচ্ছিল, যেহেতু ডালা মো লুয়া চাদরা আছে, তো উদা হয়ে যাই, সেগুলো ভালোভাবে কাঠ কাঠ গুণ্ডকে আমি পকাই দেলি, ঝাড়ু মারিদেবি, এ কাঠ গুণ্ড থেকে ঝাড়ু মারিদেলি, তারপরে কাঠ গুণ্ড পকাই দেবি, পুরো শুখা হয়ে যাই। তো আপরে মাল লোড হব, যদি বর্ষা নহলা তো টেনশন, এ বর্ষা নহলে তো কিছু না, যদি বর্ষা হলে ভাই টেনশন। আও দেখো তো পানি বি রাস্তা এবে অছি বি কাঠ লোড হবে। তো সাংগে মানে গাড়ি তো লোডিং চালিছে, মু চাললি খাইবা পাই, আও এনএচও সে বাটি, এনএচও বেশি বেশি 100 মিটার ভিতরে মু অছি, এনএচও সেপটে যে মন্দির দেখুলি, সে মন্দির সাইডে হোটেল আছে, তো সেই হোটেলটু যাওয়া পড়ব। তো সাংগে মানে অলরেডি মু কণ্টাকনা পৌঁছিগলি জায়গা উপরে, পয়েন্টার লগাই দিয়েছি গাড়ি, আউ আসলে যে বর্ষা হচ্ছিল, যেহেতু ডালা মো লুয়া চাদরা আছে, তো উদা হয়ে যাই। তো সাংগে মানে মু পৌঁছি যাই ঢাবাকু, দেখি সেও টমাটো রুটি আসলে খাইবার আছে, হোটেল ফাঙ্কা, তো ইয়ে হল রুটি পড়ে আসলা, সেও টমাটো সালাড পেঁয়াজ।
ତ ସାଙ୍ଗମାନେ ମୁଁ ତ ଖାଇନା ଆସିନା ଶୋଇଥିଲି ତ ଗାଡ଼ି ଲଢ଼ି ଅଧା ହେଇଗଲା ନା ଲୁଡ଼ି ତ ମୁଁ ଏଠୁ ଫାଇନାଲ୍ ହେବନି ମୁଁ ରାୟପୁର ଫାଇନାଲ୍ ହେବ ଏଠି ଅଧା ଲୁଡ଼ ହେବ ଆଉ ବାକି ଯାହାଯିବ ରାୟପୁର ମୁଁ ଏଠୁ ଡାଲା ବରାବର ବୋଧେ ପଳେଇ ଆସିବ ସେଠୁ ଗଲେ କେବିନ୍ ଡାଲାକୁ ଟିକେ ହାଇଟ୍ ହେବ କେବିନ୍ରୁ ଟିକେ ହାଇଟ୍ ହେବ ତ ସେଠି ମଉସା କା ସବୁ ଲୋଡ଼୍ କରୁଛନ୍ତି ତ ସାଙ୍ଗମାନେ ଅଲରେଡ଼ି ମୁଁ ପହଞ୍ଚି ଯାଇଛି ପିଏନଆର ଢାବା ଯେଉଁଟାକି ଦୂର ବାଇପାସ୍ ପହିଲାକୁ ଅଛି ତ ଗାଡ଼ି ସେ ଠିଆ ହେଇଛି ଏଠି ଖାଇନା ଶୋଇବା ଅଛି ସକାଳୁ ଉଠା ଯିବାର ଅଛି ତ ଯେହେତୁ ରାୟପୁର ଲୋଡ଼ିଂ ହେବ ଯାହା ଖାଇଦେବା ପିଏନଆର ଢାବାରେ ଅଛି ତ ସାଙ୍ଗମାନେ ମୁଁ ଖାଇବା ପଳେଇ ଆସିଲା ଏ ହେଲା ଅଣ୍ଡା ଭୋଜି ରୁଟି ପିଆଜ ଚଟଣି ତ ସାଙ୍ଗମାନେ ଅଲରେଡ଼ି ଖାଇବା ପିଇବା ସରିଗଲା ତ ଏଇଟା ଶୋଇବାର ଅଛି ତ ଭିଡ଼ିଟା ଏଠି ଶେଷ କହୁଛି ହେ ଦେଖା ହେବ ନେକ୍ସଟ ବ୍ଲକରେ କାଲିକି ସକାଳୁ ରାୟପୁରରେ ନୂଆ ଜାଗାରେ ନୂଆ ବ୍ଲକରେ ତ ରହିଲି ଭିଡ଼ିଓଟି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର ନିଶ୍ଚିତ କରନ୍ତୁ ରହିଲି ଜୟ ଜଗନ୍ନାଥ।